কোন প্রকার বৈদ্যুতিক মোটর কিংবা সংযোগ ছাড়াই সাবমার্সিবল থেকে বের হচ্ছে পানি তাও আবার এক বা দুই দিন নয় টানা ছয় দিন ধরে অনবরত বের হচ্ছে স্বচ্ছ পানি সাবমার্সিবল পাম্পের পাশে আছে গ্রামের অর্ধশত বছরের পুরনো মিয়ার ব্যাটার মাজার তাই বৈদ্যুতিক কোনো সংযোগ ছাড়াই পাম্প থেকে অনবরত পানি বের হওয়ার ঘটনাটি লৌকিক নাকি অলৌকিক এ নিয়ে গ্রামবাসীদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল অটোমেটিকলি মানে মানে অনেক গল্প পাইপ দিয়ে পানি পড়ে তো আমি ভাবলাম যে এটা একটু দেখা দরকার তো ওই আসলাম পাশে গ্রাম থেকে আসছি আর সবাই লোকজন আসতেছে যে ওখানে নাকি পানি নাকি উত্তোলন হচ্ছে তাই দেখার জন্য আসলাম আপনার ঢোকানোর পর সিঁড়ি পানি বাড়ায় তারপর সাবমার্সে তুলে তার পর থেকে একা একাধারে পানি উঠতেই খালি কেউ করছে গ্যাস কেউ করছে না এমনি এটা কার বিশ্বাস করবে এদিকে বাড়ির জন্য খাবার পানি নিশ্চিতে অনবরত পানি ওঠা সাবমার্সিবলের পাশেই সোমবার কয়েক ঘন্টা যাবৎ আরেকটি টিউবওয়েল বসানোর চেষ্টা করেও ব্যর্থ হন কল মিস্ত্রিরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এখানে সাবমার্সি করার জন্য পর পর কয়েকদিন পাইপটা ইয়ে করে গোয়িং করে গোয়িং করার পর হয় না তারপরে শেষের দিন এখানে আবার করার পর एउटा सेट गरेर पाइप दिए देवर पर एखान थाके चिकन पाइप दाके पानी भन्न चिकन पाइप दियो पानी परेर पर ওই তুলে তুলে মোটা পানি এখন ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলির বুরুজ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবেদ আলি ও তার ভাই আলতাফ হোসেনের বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত সাবমার্সিবল থেকে পানি বের হওয়ার খবর ভাইরাল হওয়ায় প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন সাবমার্সিসের ভেতরে দেওয়া হয়েছিল বুঝছেন ওই সাবমার্সিতে এমনি এমনি পানি পড়তেছে হ্যাঁ এমনি এমনি পানি পড়তেছে পরে ওই অবস্থা তিন চার দিন পলো তারপরেও অনাগর খবর দেওয়া হলো থানার থেকে লোকজন আসলো আপনার আরও সাংবাদিক আসলো আসে মনে করেন তারা মনে করেন দেখে গেল হ্যাঁ চেয়ারম্যান আসলো তো এখন মনে করেন ওটা সেটা মনে করেন পাইপ আরো উঠাই দেওয়ার পরে আবার মনে করেন পুরো পাইপ দিয়ে উঠতেছে খাওয়া দাওয়া নাই ঘুম নাই এ আসে মনে করেন আগুন ডেকে দিচ্ছে দম দম করে আগুন জ্বলতিছে হ্যাঁ এ যে দেখতেছেন তো পাইপ কত দুল্লি আসছে আবার এখানেও মনে করেন অত্যাচার শুরু করে দিচ্ছে মানুষ আপনাকে মারফুতেই আমরা এলির পথে চাই হ্যাঁ সরকারের কাছে এটা আমাদের দাবি গত পঁচিশ জুন বাড়ির খাবার পানির জন্য দুইশো ফুটের বেশি সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয় পাইপ স্থাপন করলেও সেখানে বৈদ্যুতিক মোটর বা বিদ্যুৎ লাইন দেওয়া হয়নি গত সাতাশ জুন থেকে বাড়ির মালিক লক্ষ্য করেন পাইপ দিয়ে আপনা আপনি পানি তোলা হচ্ছে আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া